ভারতে গুগলকে হাজার কোটি রুপি জরিমানা ভারতে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবসায় প্রভাব খাটানোর জন্য গুগলকে এক হাজার তিনশো কোটি রুপি জরিমানা করে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া এই জরিমানার টাকা তিরিশ দিনের মতো জমা দেয় নির্দেশ দিয়েছেন ভারতের ন্যাশনাল কোম্পানির আপিল ট্রাইব্যুনাল গুগলকে সিআইএ নির্দেশনা অনুযায়ী আগামী তিরিশ দিনের মধ্যে এক হাজার তিনশো সাঁত্রিশ কোটি রুপি জরিমানা পরিশোধ করতে হবে এর আগে গত বছরে বিশে অক্টোবর ভারতের অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস সংক্রান্ত ব্যবসায় প্রভাব খাটানোর অভিযোগে গুগলকে জরিমানা করে সিআই পাশাপাশি অনৈতিক ব্যবসায়িক কার্যক্রম না জড়াতে গুগলকে নির্দেশনা দেওয়া হয় এ নির্দেশনার বিরুদ্ধে এনসিএলএটি বারবার আপিল করেন গুগল তবে এ আপিল প্রত্যাখ্যান করে এনসিএলটি জানিয়েছেন সিসিআই পরিচালিত তদন্তের ন্যায় বিচার লঙ্ঘিত হয়নি মূলত অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে গুগল আগে থেকে নিজেদের অ্যাপ ইনস্টল করে দেয় এতে করে ব্যবহারকারী এরকম বাধ্য কিংবা প্রভাবিত হয়ে গুগলের অ্যাপ ব্যবহার করেন গুগলের এই ধরনের মনোবলি মনিভাব ও একাধিপত্যের বিরুদ্ধে সাজা দিতেই ভারতীয় প্রতিষ্ঠানটি গুগলের উপর এত বড় অঙ্কের জরিপনা আরোপ করে। সংবাদের এ পর্যন্তই পরবর্তী নিউজে আপডেট পেতে আমাদের সাথেই থাকুন